কাগজে কলমে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অন্যতম ফেভারিট বাংলাদেশ, মাঠের খেলায় সেটার প্রতিফলন থাকলেই কেবল প্রতিদান দেয়া যাবে কথাটার। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা সহ আরও বেশ কিছু ব্যাপারে এনটিভিকে সাক্ষাৎকারে বলেছেন মুশফিকুর রহিম। সেখানে এসেছে তার ছয় নম্বরে ব্যাটিং করা থেকে শুরু করে ভবিষ্যতের ক্রিকেটারদের মূল্যায়ন। তিন পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন বর্ষণ কবির। তিন জয়, এটাই বাংলাদেশের বিশ্বকাপের সেরা অর্জন। সেটা 2007 সালে মুশফিক যখন প্রথমবার বিশ্বকাপ খেলেছেন, তখন থেকে শুরু করে 2015 ও 2019 সবগুলোতেই এই তিন জয়ের বৃত্তে আটকে আছে বাংলাদেশ। এবার উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ, তাই অভিজ্ঞ এই ক্রিকেটারের কাছে নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখার তীব্র ইচ্ছে আছে। কম্পেয়ার যদি বলেন যে লাস্ট দুটো ম্যাচ ছাড়া আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে খুবই ভালো কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছি আমার কাছে মনে হয়। তো এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় যে যদি পেন অন পেপার বলেন অবভিয়াসলি উই আর রাইট আপ দেয়ার, এখন অ্যাজ এ টিম হিসেবে আমরা কতটুকু ভালো করবো সেটা তো ওয়ার্ল্ড কাপের সময়ই আসলে তার আগেও বলে দিবে যে আমরা টিম কতটুকু কে কীরকম শেপে আছে। তো আমরা যদি ম্যাক্সিমাম প্লেয়ারই খুব ভালো শেপে থাকি, ভালো টাচে থাকি, তাহলে ওয়াই নট। এবং আমি মনে করি যে নাম্বার দিয়ে আমি বিচার করবো না, বাট আমার কাছে খুবই বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমাদের খুব ভালো সুযোগ আছে, খুবই ভালো একটি স্পেশাল কোনো কিছু আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের মাঠে ৬ নম্বরে নেমে রেকর্ড গড়ে দ্রুততম শতক করেছেন দেশের হয়ে, যেখানে ৪ নম্বরে বছর পাঁচেক ধরে দারুণ ধারাবাহিক ওয়ানডেতে সেখানে এই ছয়ে নেমে আগ্রাসী ক্রিকেট উপভোগ করাই তার কাছে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ না, এটা হয়তো বা আপনাদের কাছে অনেক কিছু মনে হচ্ছে, টু বি অনেস্ট আমি একটা কথাই বলতে পারি যে উইথ অল দ্য রেসপেক্ট টু আয়ারল্যান্ড, কারণ আপনারাও নিজেরাও জানেন দে ইটস নট এ লাইক ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক। তো আমার কাছে যদি এই সাইড বলে ১০০ আমি ইন্ডিয়া বা পাকিস্তানের এগেনস্টে করতে পারি সেদিন আমি হয়তো বা মোর দ্যান হ্যাপি হবো, বাট এখন যেটা শুরু হয়েছে ইটস টু বি অনেস্ট এটাও খুব খারাপ না, বাট অ্যাটলিস্ট আমার কাছে সেই কনফিডেন্সটা দিয়েছে হ্যাঁ আই ক্যান ডু ইট। অ্যাটলিস্ট হয়তো বা সাইড বলে ১০০ না হলো হয়তো বা ওয়ার্ল্ড কাপে এরকম কোনো সিচুয়েশন হতে পারে যে আমি ৭০-৭৫ বলে ১০০ করতেও পারি, যেটা পাকিস্তানের সাথে আমি 2015 করেছি এখানে হোমে। তো সেই কনফিডেন্সটা আছে, বাট এটাই আমার কাছে এখন নেক্সট চ্যালেঞ্জ যে এটা আমি কীভাবে বড় টিমে এগেনস্টে কনসিস্টেন্টলি করতে পারি। তো হুইচ ইজ আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনি যে কোনো সময় মুখিয়েই থাকবেন কি আপনি যখন ১৭-১৮ বছর একটা আন্ডারজয় ক্রিকেট খেলবেন আপনার অবভিয়াসলি সেই রকম ফ্লেক্সিবিলিটি অবশ্যই থাকতে হবে যে আপনি টপ থেকে একদম বটম ইভেন আমি ধরেন ৮-৯ ওয়ানডে ক্রিকেটে খেলেছি যখন শুরু করি, ইভেন ওপেনও করেছি সেখানেও ৯৮ করেছি। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা কোয়াইট খুবই নর্মাল, এবং এর আগেও আমি খেলেছি যেরকম একটা বড় টুর্নামেন্টের আগে যেমন 2015 আমি যখন চান্ডিকায় এসেছিল এবং আমরা যেমন বলেছি যে টিমের প্রয়োজনে আমাকে নাম্বার ৬ খেলতে হবে এবং রিয়াদ ভাই তখন টপ ৪ খেলছিল, তো আমি সেটা দুই হাতেই নিয়েছি কারণ এটা আমি মনে করি যে রিয়েক্টের চেয়ে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ। তো আমার কাছে এটা আরও ভালো লেগেছে যে হ্যাঁ নতুন কিছু করার একটা সুযোগ। কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯তম বর্ষে পা দিয়েছেন মুশফিক, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টানা এতদিন ধরে খেলার নজির তারই গড়া। তাহলে কি ২ দশক পরেই ক্যারিয়ারে দাড়ি টানতে যাচ্ছেন মুশফিক? দেখেন এটা ২০ এটা তো একটা শুধু নাম্বার, আমার কাছে মনে হয় এটা হয়তো বা ২৩ হতে পারে, ২৫ হতে পারে, ইউ নেভার নো, ১৯ হতে পারে, বাট ইটস অল যেটা আমি বললাম যে অ্যাজ লং অ্যাজ আই এম এনজয়িং পারফর্মিং এবং আমার ফিটনেস যদি ঠিক থাকে আর টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে ওয়াই নট, আর সেটাই আমার এখন নেক্সট চ্যালেঞ্জ আর সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি। মুশফিক এই সাক্ষাৎকারে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটা ছেঁড়া সমালোচনা এবং বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়া নিয়েও কথা বলেছেন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।